নমস্কার দাদা, আমার নাম তুষারকান্তি বর্মন, আমি নজবুদ্দু কোম্পানির পক্ষ থেকে আসছি। তো আপনার পরিচয়টা বলুন। নমস্কার, আমি মঞ্জুর আলম, গ্রাম মিলিকতলা ঘাটল, থানা রায়গঞ্জ, জেলা উত্তর দিনাজপুর। তো আমি রাজাপাট লাগিয়েছি। এই রাজাপাট অনেকটা বাড়ে, বেশি 12 থেকে 13 ফিট, আর এর আঁশটাও মোটা। তো এর আগে আবার আমি জিয়ারও 524 লাগিয়েছিলাম, ওটা হয় 12 ফিট, এটা মোটামুটি 14 ফিট হয়। তো এটার থেকে মোটামুটি আমাদের একর প্রতি এই 3 কুইন্টাল পাট বেশি হবে। কোনটা বেশি হয়? এই রাজা পাট বেশি হবে। তো আপনার জিয়ারও 524 কত কুইন্টাল হয় বিঘায়? জিয়ারও 524 মোটামুটি ধরে নাও 4 কুইন্টাল, খুবই থেকে হয় 4 কুইন্টাল ভালো হলে। তো আপনি যে পাটটা লাগিয়েছেন রাজা পাট, তো আপনি কি দেখে ভালো লাগছে আপনাকে? আমাদের এটা লম্বায় অনেকটা বাড়ে, মানে হাইটও বেশি, আর এটা আঁশটাও দেখছি আমি মোটা আছে। আঁশটা মানে কি অন্যান্য কোম্পানির তুলনায় রাজা পাটের আঁশটা মোটা? মোটা আছে, তার জন্য আপনি ভাবছেন যে ফলনটা বেশি হবে? ফলনটা বেশি হবে। আচ্ছা, তো হবে ফলন। তো আপনি যে এই রাজা পাট লেগেছেন, তো আপনার পাটটা দেখে কোনো চাষি বলছে না যে কি পাট লেগেছেন? হ্যাঁ, অনেক চাষি আমাকে আসে বলছে যে আপনি কি পাট লাগাইছিলেন, যে এত ইয়ে হয়ে গেছে, বড় হয়ে গেছে। আচ্ছা, আমি বলছি আমি এরকম রাজা কোম্পানি পাট লাগিয়েছিলাম। আচ্ছা, তো আপনি রাজা কোম্পানি বলবেন না, আপনি নজিবুদ্দু সিডস লেখা আছে নজিবুদ্দু কোম্পানি বলবেন, না হলে জোড়া বলদ বলবেন। যদি নজিবুদ্দু না মনে থাকে তাহলে জোড়া ওর লোক আছে, জোড়া বলদ, জোড়া বলদ দিয়ে বলবেন। জোড়া বলদের রাজা পাট আমি চাষ করছি, নজিবুদ্দু কোম্পানি, জোড়া বলদ, সেই কোম্পানি বীজ ব্যবহার করছি। তো আপনি এই পাটটা যে আপনার লাগিয়েছেন, তো যে পাটটা আপনার ভালো লাগছে, তো এর কী কী গুণ আছে পাটটার? এর গুণ আছে লম্বায় মোটামুটি অনেক অন্য অন্য পাট থেকে 2 ফিট বড় আছে, লম্বা আছে, আর ওর আঁশটাও মোটা আছে। আশা করি বিঘাতে একরে 3 কুইন্টাল বেশি আসবে। এ ঝরে পড়ে? না, ঝরে পড়ে না, না ঝরে পড়ে না, এত বড় লম্বা হয়ে গেছে, একটা গাছও পড়েনি। আর মোটামুটি এটাতে আমাদের মোটামুটি অন্য অন্য পাট থেকে একর প্রতি 22 থেকে 23 হাজার টাকা আমাদের প্রফিট আসবে আশা করি। আচ্ছা, তো আপনি এই রাজা পাট লেগে খুশি তো? হ্যাঁ, অনেক খুশি, অনেক খুশি। আচ্ছা, ধন্যবাদ দাদা আপনাকে।